পরিবেশ সবাইকে স্বাগতম প্রিয় ছাত্রছাত্রী। অর্থনীতি অনুস্থিতি বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতির জন্য পরিসংখ্যান সম্ভাবনা অধ্যায় পার্ট 66 66তম ক্লাস আমাদের গাণিতিক সমস্যা 44। দুজন ব্যক্তি এ ও বি দুজন ব্যক্তি কোনো বইয়ের যথাক্রমে 80% ও 60% অঙ্ক সমাধান করতে পারে। একটা বইয়ের 80% অঙ্ক এ সমাধান করতে পারে আর ওই বইটার 60% অঙ্ক বি সমাধান করতে পারে। ওই বইটা হতে নির্বিচারে একটা অঙ্ক নির্বাচন করে তাদেরকে সমাধান করতে দেওয়া হলো দুজনকে। তারা স্বাধীনভাবে চেষ্টা করলো বা স্বতন্ত্রভাবে চেষ্টা করলো। চেষ্টা যদি করে তাহলে সম্ভাবনা নির্ণয় করতে বলছে যে অঙ্কটি আমরা নির্বাচন করলাম সেটা অন্তত একজন, অন্তত এক মানে কি একজন বা দুইজনই, যেহেতু দুজন ব্যক্তি অন্তত একজন মানে কি কমপক্ষে এক বা দুইজনই, অর্থাৎ এ সমাধান করতে পারে বা বি সমাধান করতে পারে, এটা সম্ভাবনা বের করতে বলছে। কেউই সমাধান করতে পারে না, এও সমাধান করতে পারে না, বিও সমাধান করতে পারে না, শুধুমাত্র এ সমাধান করতে পারে, শুধুমাত্র একজন সমাধান করতে পারে, দুজনেই সমাধান করতে পারে। আমরা 66তম ক্লাসে এ অংশটুকু শিখবো, 1 আর 2। পরের ক্লাসে গিয়ে আমরা বাকি 3টা শিখব। দেখো সমাধানে কী আসবে। দেয়া আছে অঙ্কটি এ ব্যক্তি বা এ সমাধান করার সম্ভাবনা, এ সমাধান করার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইকুয়াল কি দেয়া আছে 80%, মানে কি 80/100 ইজ ইকুয়াল 0.80। তো এইখান থেকে আমরা কি করতে পারি, অঙ্কটি এ সমাধান করতে পারার সম্ভাবনা, অঙ্কটি এ সমাধান না করতে পারার সম্ভাবনা, না করতে পারার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ বাদ ইকুয়াল 1 - এ সমাধান করতে পারার সম্ভাবনা, এ সমাধান করতে পারার সম্ভাবনা এবং এ না করতে পারার সম্ভাবনার যোগফল হচ্ছে 1। তাহলে 1 থেকে সমাধান করার সম্ভাবনা যদি আমি বিয়োগ করি তাহলে না করার সম্ভাবনা বাড়াবে। তাহলে 1 - 0.80 ইজ ইকুয়াল কী হবে 0.20। এটা কী প্রবাবিলিটি অফ এ বাদ, অর্থাৎ এ সমাধান করতে না পা অঙ্কটা করতে না পারার সম্ভাবনা। আবার কী দেওয়া আছে, অঙ্কটি বি সমাধান করতে পারার সম্ভাবনা, এটাও কিন্তু দেওয়া আছে, সমাধান করতে পারার সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি ইকুয়াল কত দেওয়া আছে 60%। খেয়াল করো ইকুয়াল কি 60/100 ইজ ইকুয়াল 0.60। কার মান পাইলাম আমরা প্রবাবিলিটি অফ বি। এরপরে দেখো তাহলে বি সমাধান করতে না পারার সম্ভাবনা, অঙ্কটি বি সমাধান না করতে পারার সম্ভাবনা প্রবাবিলিটি অফ বি বাদ 1 - বি করতে পারার সম্ভাবনা, 1 - বি সমাধান করতে পারার সম্ভাবনা 1.60 ইজ ইকুয়াল, তাহলে না করতে পারার সম্ভাবনা করতে কী হবে 0.40 বি বাদ। এখন দেখো কোশ্চেন আমাদের কী বলেছে, অন্তত একজন সমাধান করতে পারার সম্ভাবনা। এটা করতে গিয়ে যেহেতু এ ও বি স্বাধীনভাবে বা স্বতন্ত্রভাবে সমাধান করতে পারে, অঙ্কটা করার জন্য উদ্যোগ নিতে পারে, এ করলে যে বি পারবে না তা নয় বা বি করতে পারলে যে এ করতে পারবে না তা নয়, এ বি দুজনই করতে পারে বা দুজনই করতে পারে না, বা একজন করলে আরেকজন করতে পারে না, বা একজন করতে পারলে অন্যজন করতে পারে না, এ করতে পারলে বি করতে পারে না বা বি করতে পারলে এ করতে পারে না, অর্থাৎ দুইটা এ ও বি দুইজনেই অঙ্কটি করার ক্ষেত্রে যেহেতু ঘটনাতে পরস্পর স্বাধীন, এক্ষেত্রে যেহেতু এ ও বি দুইজন অঙ্কটি সমাধান করার কাজটি পরস্পর স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনা, কাজেই
এ ও বি একত্রের সমাধান, দুইজনেই সমাধান করতে পারার সম্ভাবনা, এ এবং বি দুইজনেই সমাধান করতে পারার সম্ভাবনা, বা দুইটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, উহাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান আমরা শিখেছিলাম। প্রবাবিলিটি অফ এর মান কি 0.80 ইন্টু প্রবাবিলিটি অফ বি এর মান কি 0.60, 6/48 অর্থাৎ 0.48। প্রথম কোশ্চেন কী বলছে? অন্তত একজন, এক নম্বর, অন্তত একজন সমাধান করতে পারার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এ পারে বা বি পারে, অন্তত একজন মানে কি? অন্তত একজন মানে হচ্ছে একজন বা দুইজনই, একে একজনের কম না, মানে কি একজন বা দুইজনই, এ পারে বা বি পারে, এ পারে না বি পারে, বা এ বি পারে না এ পারে, বা এ বি দুজনেই পারে, এরকম ব্যাপারটা আর কি। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ পারে বা বি পারে, অন্তত একজন। তাহলে আমরা জানি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে কি হবে, প্রবাবিলিটি অফ এ যেহেতু স্বাধীন ঘটনা দুজনে ট্রাই, তার মানে কি দুজনে একত্রে পারার সম্ভাবনাও থাকবে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ এর মান আমরা শুরুতে বের করে রেখেছিলাম কত, 0.80 প্লাস প্রবাবিলিটি অফ বি এর মান হচ্ছে 0.60 মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান আমরা লাস্ট ওয়ান বের করছি কত, 0.48। তাহলে মান কি দাঁড়াবে, 0.92। ক্যালকুলেটারে তোমরা যোগ বিয়োগ করবা তাহলেই পারবা ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের এক নম্বরের সমাধান। দুই নম্বরটা কি বলছে, কেউ সমাধান করতে না পারার সম্ভাবনা। দুই নম্বর খেয়াল করো, কেউ সমাধান করতে না পারার সম্ভাবনা, কেউ এও বি এর মধ্যে কেউই পারে না, কেউ অঙ্কটি সমাধান না করতে পারার সম্ভাবনা। ইকুয়াল প্রবাবিলিটি অফ এ পারে না ও বিও পারে না, এ বাদ বি বাদ, ইকুয়াল কি হবে, হোয়াট, এ পারে না বি পারে না, এটা কি পরস্পর অবশ্যই, এ দুটো স্বাধীন ঘটনা, অতএব প্রবাবিলিটি অফ এ বাদ ইন্টারসেকশন বি বাদ, এও পারে না ও বি পারে না, স্বাধীন ঘটনা দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, উহাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার গুণফলের সমান। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, প্রবাবিলিটি অফ এ বাদের মান কত আমাদের, 0.20 ইন্টু প্রবাবিলিটি অফ বি বাদের মান কত, 0.40 ইকুয়াল কি দাঁড়াবে গুণফল, গুণ করো, 0.08 হবে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, বাকি তিনটা কোশ্চেন আমরা পরের পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।